আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতেই ভালো আছেন। আজকে হচ্ছে আমি চলে এসেছি, তো আবারও রান্না করে রান্না করব হচ্ছে পটলে দুর্মা করব আর হচ্ছে সর্ষে ইলিশ করব। রান্না করতে করতেই কিছু কথা বলতে আমি কিভাবে সাধারণ গৃহিণী থেকে একজন ইউটিউবার হয়ে উঠলাম সে কথাগুলোই আপনাদের সাথে কিছু শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি সর্ষে ইলিশ করব। সর্ষে ইলিশ করার জন্য আমি এখানে একটা পেস্ট করে নিয়েছি সরিষা আর হচ্ছে কাঁচামরিচ দু তিনটি দিয়ে আর একটি পেঁয়াজ কুচি করে দিয়ে ব্লেন্ডার করে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর আমি মাছটা রান্না করে নিব, তারপরে হচ্ছে পটল দিয়ে দুর্মা রান্না করব। দুটি মজার রেসিপি শেয়ার করব, সাথে সাথে আমার না বলা কথাগুলো আজ হচ্ছে আপনাদেরকে বলবো। তো আমি আসলে আজ থেকে 5 বছর আগেও দেখা যেত আমি তেমন একটা ভালো রান্না করতে পারতাম না। ভালো বলতে আমার যখন বিয়ে হয় তখনও আমি কিন্তু তেমন একটা ভালো রান্না করতে পারতাম না। ভালো বলতে আমি ভাতগুলোও ভালো মতন রান্না করতে পারতাম না। তো অনেকটাই আসলে মেয়ের বাবা আমাকে হেল্প করে সেই ব্যাপারে, অনেক সময় আমাকে রান্না শিখিয়ে দিত, তার মানে ঘরের কাজকর্মগুলো কীভাবে করা যায় সেদিকে আমাকে হেল্প করতো। তো সেভাবে আসলে রান্না করতে পারতাম না, আসলে রান্না করার সিস্টেমটাই বুঝতাম না আমি এটাই আর কি। তো এক সময় অনেক আপুদের ভিডিও দেখি, 2-3 বছর আগের কথা বলতেছি, 2 বছর আগের কথা হবে। পরে হচ্ছে আমি তাদের ভিডিও দেখে এক সময় নিজের কাছেও ভালো লাগে, ভালো লাগার থেকে এক সময় নিজের মধ্যে আগ্রহ জাগলো যে আমিও একটা ইউটিউব চ্যানেল খুলব। তো পরে হচ্ছে আমি মেয়ের বাবাকে বলি, তো মেয়ের বাবাও আসলে ইউটিউব সম্পর্কে ততটা আইডিয়া ছিল না। তারপরে উনিও তার এক ফ্রেন্ডের মাধ্যমে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয়। খুলে দেওয়ার পরেও সেটাতে সঠিকভাবে খোলা হয়নি, কিছু ভুল থেকে গিয়েছিল। যেহেতু আমরা দুজনের একজনও ইউটিউব সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না, তাই আমরা জানতাম না। তো যাই হোক, একটা চ্যানেল খোলার পরে পরে হচ্ছে আমি আস্তে আস্তে ভিডিও দিতে লাগি। তবে ভিডিও কিভাবে দিতে হয়, কিভাবে ক্যামেরা ভিডিও করতে হয় সেগুলো আমার ধারণা ছিল না, তবু যেভাবে পেরেছি সেভাবে করেছি। তো পরে হচ্ছে নিজের ভিডিওগুলো নিজে দেখেও খুব খারাপ লাগতো। খারাপ লাগতো বলতে আপনারা হয়তো দেখবেন আমার অনেক আগের একদম প্রথমের ভিডিওগুলো খুবই বাজে অবস্থা, ভিডিওর এডিটিং, তারপরে ভয়েস, ভিডিও সব কিছু মিলে খুবই বাজে অবস্থা। আসলে বুঝতাম না সেইভাবে, কিন্তু আমি ভিডিওগুলো এখনও ডিলিট করি নাই, রেখে দিয়েছি। কারণ হচ্ছে আমি প্রথম কেমন ছিলাম ইউটিউবে আর ইউটিউবে এসে কেমন হয়েছি আমি চাই আমার বন্ধুরা সেটা জানুক দেখুক। তো এখানে হচ্ছে যে আমি তারপরে হচ্ছে ধীরে ধীরে আমি একটু একটু করে ইউটিউব সম্পর্কে আমার ধারণা হলো, শিখতে থাকলাম, জানতে থাকলাম। তো মানুষের তো শিখার বা জানার কোনো বয়স বা সময় নাই। পরে হচ্ছে ধীরে ধীরে আমি রান্না করতে থাকি, বিভিন্ন রান্না শিখতে থাকি সেই ইউটিউব থেকে। অনেক কিছুই ইউটিউব আমাকে দিয়েছে, অনেক কিছুই শিখেছি আমি ইউটিউব থেকে দেখে দেখে, যা আমি আগে কখনোই জানতাম না। তো এখন একদম বলা যায় আমি একজন পাক্কা গৃহিণীর পাক্কা রাঁধুনি। তো খুব ভালো ভালো রান্না করি, নিজেরাও খাই, আসলে খুব ভালো লাগে। তো গত 2 বছর আগের কথাগুলো আর এখনেরগুলো ভাবলে সত্যি অবাক লাগে। তো মানুষ চাইলে কি না পারে, সব কিছুই সম্ভব এটাই আর কি। তো আমিও করেছি, তো ইনশাল্লাহ আরও ভালো কিছু করব, ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো সে প্রত্যাশা আমার মধ্যে আছে, আমি নিজেই নিজের মধ্যে খুঁজে পাই এটাই আর কি। তো পরে হচ্ছে আপনারা হয়তো দেখবেন যারা আমার আগের ভিডিও আর বর্তমানের ভিডিওগুলো অনেক ডিফারেন্স। আমি কিন্তু ইউটিউবে এসে কখনো কারো কাছে সহযোগিতা বা হেল্প, কারো কাছে কোনো কিছু শিখিনি, সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে নিজেই একটু একটু করে শিখেছি ইউটিউব থেকে, নিজের অভিজ্ঞতা একটু একটু করে অর্জন করেছি, আজ আমি এই পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ।
তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে আর কি, ইলিশ মাছটা সর্ষে ইলিশ করতেছি। তো সরিষার তেল দিয়ে অবশ্যই সরিষা ইলিশটা রান্না করতে হবে। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আর ডিটেল আপনাদেরকে দেখালাম না, জাস্ট আজকে রান্না করেছি সেটাই শেয়ার করেছি। ইলিশ মাছটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি পটলের দোরমা রান্না করব আর কি, তার জন্য এখানে আমি বেশ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, রান্নার তেল। তো আমি যে সরিষা মাছটা রান্না করেছি সরিষা ইলিশ, সেটা সরিষার তেল দিয়ে করেছি, আর এটা হচ্ছে রান্নার সয়াবিন তেল দিয়ে করতেছি। তো আমি পটলগুলো ঠিক এভাবে ছিলে নিয়েছি, আর মাঝখানে হালকা ফালি করে ভিতরের যে বিচির অংশ সেগুলো ফেলে দিয়েছি। এবার হচ্ছে আমি পটলগুলো 2 মিনিটের মতন ভেজে নিব, 2 মিনিট বলতে একটু বাদামি কালার করে ভেজে নিব পটলগুলো। তারপরে আমি উঠিয়ে এই পটলটা রান্না করব। এভাবে কিন্তু পটলের ডোরমা রেসিপিটা সত্যি দারুণ। তো যারা পটল খেতে পছন্দ করেন না বা পটল খেতে ভালো লাগে না, এভাবে রেসিপিটি করলে আমার বিশ্বাস খুব পছন্দ করবে। তো আমি নিজেও কিন্তু পটল তেমন একটা পছন্দ করি না, কিন্তু আমি পটল আনলে বাসায় এভাবে রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। তো আমাদের বাসায় হচ্ছে আবার মেয়ের বাবারই পটল খুব পছন্দ, আমার তেমন একটা পটল ভালো লাগে না। তো এই তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর হচ্ছে মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, আর হচ্ছে লবণ দিয়েছি পরিমাণ মতন। তো দিয়ে আমি অল্প পানি দিয়ে আর কি এগুলো সুন্দর মতন কষিয়ে নিব। কষানোর পরে হচ্ছে আমি ভেজে রাখা যে পটলগুলো আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো পটলগুলো অবশ্যই হালকা বাদামি কালার করে ভাজতে হবে। তো আমি পুরা পুরা করে ভাজি নাই, কারণ ওইভাবে আমার ভালো লাগে না, তার জন্য আমি একটু বাদামি কালার করে ভেজেই উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু পোড়া পোড়া করে ভাজতে পারেন, এতেও ভালো লাগে। তো এখানে আমি খুবই সামান্য করে পানি দিয়ে দিয়েছি, এখানে কিন্তু আর কোনো পানি দিব না, এগুলো সম্পূর্ণ একদম মাখা হবে, ঝোলটা একদম ঘন হবে। তো এই তো এবার হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে রান্নাটি করে নিব আর কি। তো এই তো বলক চলে এসেছে, এখানে আমি 1/2 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতন ঘি দিয়ে দিব। এটা হচ্ছে একদম নামানোর একটু আগে দিতে হবে, এতে করে রেসিপিটির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে, সুন্দর একটি ফ্লেভার বের হবে, খেতেও দারুণ লাগবে। তো একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে নামিয়ে নিব, আর ঝোলটাও ততক্ষণে আরও ঘন হয়ে আসবে, বসে যাবে একদম ঠান্ডা হওয়ার পরে। তো আমি আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, যদি ভুল টুটি হয় কমার দৃষ্টিকে দেখবেন, এটাই আর কি। তো এই তো পটলের দোরমা রান্না করা হয়ে গিয়েছে, আর সর্ষে ইলিশটাও হয়ে গিয়েছে। আজকের মতন এতটুকুই,